আমাদের নতুন কোন কোম্পানি বা নতুন কোনো ব্যবসার যখন আমরা চিন্তা ভাবনা করি তখন আমাদের অনেক কিছু থাকে, যেমন লোগো বানানো, ওয়েবসাইট বানানো, যদি আমরা অনলাইন প্ল্যাটফর্ম বিক্রি করি, মার্কেটিং করা, এবং ওভারঅল যেটা থাকে সেটা হচ্ছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিংটা কতটা এফেক্ট বা আমরা কত তাড়াতাড়ি কতবার ব্র্যান্ড করতে পারবো, এবং যত ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়বে তত আমাদের প্রোডাক্টের প্রাইস বা মানুষের উপর ট্রাস্টটা বাড়বে, এইটা হচ্ছে বিষয়। তো আমরা যদি ব্র্যান্ডিং করতে চাই, কোনো একটা আমার নিজের সংস্থাকে যদি ব্র্যান্ড হিসাবে রিপ্রেজেন্ট করতে চাই কাস্টমারের কাছে বা আমার অডিয়েন্সের কাছে, তো আমার কী কী স্টেপগুলোকে ফলো করতে হয় বেসিক্যালি, এটা হচ্ছে বিষয়। এবং সে অনুসারে মার্কেটিং কীভাবে হওয়া উচিত, একটা সংস্থাকে যখন আমরা রেডি করি সেখানে ব্র্যান্ডিংয়ের মধ্যে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে তোমার লোগো বা তোমার আইকন বা তোমার আইডেন্টিটি, সব থেকে বড় কথা। কারণ আমরা যখন কোনো একটা ব্র্যান্ডকে তৈরি করি বা কোনো একটা বিজনেস স্টার্ট করি তখন আমাদের মাথায় সবার আগে যেটা থাকে সেটা হচ্ছে লোগো বা আইকন। তোমার সংস্থাকে চিনবে তোমার আইকন দিয়ে বা তোমার লোগো দিয়ে। তো ব্র্যান্ডিং করার আগে সবার আগে মাথায় রাখতে হবে তোমার লোগো ক্রিয়েটিভ। দেখো লোগো করার সময় অনেকে অনেক রকম সাজেশন পাবে, অনেক ইউটিউব চ্যানেল অনেক রকম কথা বলে, সিম্পলিসিটি, যেখানে দাঁড়িয়ে তোমার নাম বা তোমার সংস্থার নামকে খুব পরিষ্কারভাবে দেখতে পাবে সেটাই লোগো তৈরি করো। যদি আমি কয়েকটা উদাহরণ ধরি, তুমি কোকোকোলা লোগো দেখো খুব সিম্পল, পেপসি লোগো দেখো খুব সিম্পল, টাটা লোগো দেখো খুব সিম্পল, সনি লোগো দেখো সব সিম্পল। যত বড় ব্র্যান্ড দেখবে তত লোগো সিম্পলিসিটি থাকে, কারণ মানুষ যাতে একইবারে ক্যাচ করতে পারে তোমার নামটাকে, ফার্স্ট পয়েন্ট। তারপরের পয়েন্টটা হচ্ছে যে যখন আমাদের সংস্থাকে ব্র্যান্ডে তৈরি করতে যাবো তখন আর একটা যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে কালার। তুমি যে কোনো ব্র্যান্ডের আজকে তোমার কাছে কোনো ব্র্যান্ড মাথায় থাকে কেন, কারণ তার কালার এবং তার লোগোর জন্য বেসিক্যালি, যদি আমি এক কথা ধরতে চাই প্রোডাক্ট বা তারপরে সেকেন্ডগুলো অনেক পরে। তো তারপরে যেটা মেজার পয়েন্ট সেটা হচ্ছে কালার। প্রত্যেকটা ব্র্যান্ডে একটা পার্টিকুলার কালার থাকে। যদি তুমি কোকোকোলা ধরো সেটা রেড, তুমি যদি ফ্লিপকার্ট ধরো ব্লু অ্যান্ড ইয়েলো সামথিং, প্রত্যেকটা ব্র্যান্ডের একটা করে কালার ভিজিবিলিটি থাকে। অনেক সময় কী হয় যে অনেক ব্র্যান্ড দেখবে, তুমি যদি কোকোকোলার যে বোতলটা থাকে সেটা তুমি হাইড করো, তুমি বোতলের ক্যাটাগরি দেখেই বুঝে যাবে এটা কোকোকোলার বোতল, পেপসির হলে পেপসিটা বুঝে যাবে। ঠিক তেমনি ফ্লিপকার্টের, যদি ফ্লিপকার্টের আমরা লোগোটাকে হাইড করি খানিকটা, ভিজুয়ালটা দেখে আমরা বুঝে যাবো এটা ফ্লিপকার্টের ওয়েবসাইট বা আইকন। তো কালারটা খুব ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা কালারের একটা করে রিজন বা কারণ থাকে। সেই ব্র্যান্ডিং এর কালার এফেক্ট বা কালারের কজ নিয়ে আমরা পরে অন্য একটা ভিডিও বানাবো। আজকে যে টপিক আছে আমার ব্র্যান্ডিং, যখন তোমার সংস্থাকে ব্র্যান্ডভাবে নিজেকে স্ট্যাবলিশ করতে চাইবে বা বড় করতে চাইবে তখন অবশ্যই মাথায় রাখবে যে তোমার যেন একটা স্পেসিফিকেশন কালার থাকে, যে কালারটি তোমার মানুষ চিনবে, কালারকে রাখবে অবশ্যই। সেকেন্ড হচ্ছে আইকন বা লোগো যেটা বললাম, এই দুটো জিনিসকে অবশ্যই মেজার করতে হবে। তারপরে তোমার মার্কেটিং পার্টি, মার্কেটিং পার্টির বিষয়টা হচ্ছে আরেকটু অন্যরকম। তুমি যখনই কোনো সংস্থাকে, তাও সাপোজ ধরো তোমাদের লোকাল কোনো একটা ব্যবসা করছো, তুমি সেখানে নর্মাল যদি ব্যানার লাগিয়ে দাও আশেপাশে মানুষ চিনে যাবে যে ভাই এই দোকানটা বা এই সংস্থাটা এখানে তৈরি হয়েছে, কারণ তার এরিয়া খুব কম থাকে, সেটা হচ্ছে 5 কিলোমিটার 10 কিলোমিটার 2 কিলোমিটার। কিন্তু তুমি যখনই অনলাইনে আসবে ব্যবসা করতে তখন কিন্তু তোমাকে এরিয়া অনেক বড় হয়ে যায়, তোমার প্রোডাক্ট ক্যাটাগরি অনুসারে তুমি এরিয়া বড় করতে পারো। তুমি দেখো তুমি বাংলার টি শার্ট বানাবে, যেমন আমরা বাংলার টি শার্ট বানাই, বাংলাদেশে নানা রকম টি শার্ট বানাই আমরা, তো আমাদের কাস্টমার থাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে। যখনই আমরা সেই টি শার্টের ট্যাগটা চেঞ্জ করি, মানে টি শার্টের গ্রাফিক্সটা চেঞ্জ করি, তখন আমরা অল ওভার ইন্ডিয়া ওয়াইজ হিট করতে পারি। তো ডিপেন্ড করছে যে তুমি যদি তোমার ব্যবসা যে ক্যাটাগরি সেই অনুসারে তোমার এরিয়াটাকে সেট করো। যদি তোমার প্রোডাক্ট যে ক্যাটাগরি সেটা অল ওভার ইন্ডিয়া থাকে তাহলে তোমার পুরো মার্কেট প্লেসটা চেঞ্জ করো, সেক্ষেত্রে তোমার মার্কেটিং সেই প্রসেসে যেতে হবে। যদি ব্র্যান্ডিং করতে চাও, দেখো ব্র্যান্ডিং করতে গেলে হ্যামারিং মার্কেটিংটা খুব ইম্পর্টেন্ট। এবার হ্যামারিং মার্কেটিং কি মধ্যে কথা যদি বলতে চাই, রিমার্কেটিং মানে তুমি একটা প্রোডাক্টকে বারবার দেখো। একটা সার্ভে অনুসারে কোনো সংস্থাকে মানুষের মনে যদি ব্র্যান্ড হিসাবে ভিজিবিলিটি করতে চাও তাহলে মিনিমাম তাকে সপ্তাহে 3 দিন কি 4 দিন তার লোগো, তার প্রোডাক্ট বা তার আইকন শো করাতে হবে। এটা একটা সার্ভে অনুসারে একটা আর্টিকেলে আমরা পেয়েছি রিসার্চ করে। তো সেখানে দাঁড়িয়ে তুমি যদি, মানে আমি যদি এটাকে সরিয়েও রাখি কথাটা, আমি যদি যে ব্র্যান্ডগুলো অলরেডি মার্কেটে আছে তাদের নিয়ে ডিসকাস করি, তখন দেখবে অ্যামাজন, তুমি অ্যামাজন সকালে ঘুম থেকে উঠে মোট যদি ফোন কল করো তখন দেখবে অ্যামাজনের ফেসবুকে অ্যাড চলে আসে, ইমেল খুললে অ্যামাজন, ইউটিউব খুললে অ্যামাজন, মানে তোমাকে অ্যামাজন এত পরিমাণে রিমার্কেটিং করবে, হ্যামারিং করে, যেখানে তুমি কোনো প্রোডাক্ট নেওয়ার আগে অনলাইনে যদি ভাবো সবার আগে অ্যামাজনকে মাথায় রাখো। লাইক দ্যাট, তুমি যদি তোমার নিজস্ব কোনো সমস্যা থাকে তুমি সবার আগে চেষ্টা করো তাকে অ্যাওয়ারনেস করানো, সেলিংটা পরে যাও, সেলিং তো পরে, অ্যামাজন সেল মানে অ্যামাজন শুধু নামটা শো করে কোনোভাবে, তার প্রোডাক্ট দিয়ে হোক, আইকন দিয়ে হোক, অ্যাওয়ারনেস ভিডিও দিয়ে হোক, যে করে হোক, কারণ অ্যামাজনটা যদি তোমার মাথায় থেকে যায় তুমি কেনার সময় কিন্তু অ্যামাজন লিঙ্কটাই খুলবে। ঠিক তেমনি তুমি যদি কোনো ব্র্যান্ড বানাতে চাও তুমি সবার আগে অ্যাওয়ারনেস করো,
যাতে তোমার লোগো, তোমার ব্র্যান্ডের প্রতি মানুষের ট্রাস্ট বাড়ে। মানে মানসিকতাটা কি হয়, তুমি যখন ডাইরেক্টলি মার্কেটিং করছো ফেসবুক বা ইনস্টাগ্রামে, তখন তুমি কি দেখতে পাও যে সাপোজ ধরো কোনো একটা যদি প্রোডাক্ট আসে বা কোনো একটা অ্যাড আসে, যদি নতুন একদম নতুন হয় তার দিকে হয়তো একবার স্ক্রল করে সাথে উঠে চলে যাবে। কিন্তু যদি তোমার ওই অ্যাডটাই বারবার আসে, একবার হলো তোমার কোয়েরিজ আছে আমি খুলে দেখি যে জিনিসটা কি। যদি খুব সুন্দর উদাহরণ দিই একটা, সেটা হচ্ছে আমাদের কয়েক বছর আগে দুর্গা পূজায় নানা রকম ব্যানারে বড় বড় পোস্টার হতো, যে এত বড়, মনে করে দেখো একটা সিমেন্টের অ্যাড ছিল মোস্ট প্রবলি, এত বড় দুর্গা মানে এত বড়, মানে সব জায়গায় পোস্টারগুলোতে দেখা যেত। তো এটা হচ্ছে মানে হাইপ ক্রিয়েট করা যে কে আসছে কি হচ্ছে, তারপরে আমরা সিমেন্টকে দেখতে পেয়েছি যে তারপরে অ্যাডটা এসছে। তো সেইভাবে তুমি যদি ব্র্যান্ডিং করতে চাও, তুমি কোনো একটা হাইপ ক্রিয়েট করতে পারো মার্কেটে তোমার টার্গেট অনুসারে, তোমার বাজেট অনুসারে। বাজেট টার্গেট অ্যাড নিয়ে আমরা অনেক ভিডিওর পরে আসবে, যেখানে তুমি তোমার ব্র্যান্ডকে কী করে মানে আরও বেশি পরিমাণে সেল করতে পারো বা কীভাবে প্রপারলি মার্কেটিং করতে পারো, সেই নিয়ে আমরা অন্য ভিডিও বানাবো। আজকের টপিকে আছে যে আমরা ব্র্যান্ডিং কী করে করতে পারি। তো সেই ক্ষেত্রে অ্যাওয়ারনেস অ্যাড কন্টিনিউ তোমাকে রান করাতে হবে, এমন না যে তুমি অ্যাওয়ারনেস দুদিন চালালে তার চার দিন অফ করলে পাঁচ দিন পর আবার চালালে হবে না। এবং তোমাকে স্পেসিফিক করতে হবে তোমার অডিয়েন্সকে, এবং সেই অডিয়েন্সকে তোমাকে টার্গেট রাখতে হবে যে আমি সপ্তাহে থেকে তিন দিন দেখাবো বা চার দিন দেখাবো, সেটা রিলি মার্কেটিং করে করে। তো এই হচ্ছে তোমাকে প্রথমে তোমার অস্তিত্ব মার্কেটে বোঝানোর জন্য, মানে তোমার ব্র্যান্ড বা তোমার সংস্থাকে ব্র্যান্ড তৈরি করার জন্য এটা হচ্ছে প্রথম স্টেপ। তো তোমার সংস্থাকে যদি ব্র্যান্ড বা কোনো সংস্থাকে যদি মানুষের কাছে ট্রাস্ট লেভেল বাড়াতে যায়, খুব পরিষ্কার হিসাব ট্রাস্ট লেভেল বাড়ে ব্র্যান্ডে। তো যদি আমরা ট্রাস্ট লেভেল কোনো প্রোডাক্টকে বা কোনো সংস্থাকে বাড়াতে যাই, তবে আমাকে তাকে অ্যাওয়ারনেস অ্যাড করতে হবে, এবং তার আগে যে দুটো পয়েন্ট বললাম তোমাকে লোগো এবং কালার স্পেসিফিক করতে হবে যদি নতুন ব্যবসা হয়ে থাকে। আশা করি বলতে পারলাম যে কোনো একটা সংস্থাকে যদি আমরা ব্র্যান্ড করতে চাই প্রথম স্টেপ কী হতে চাই, বা আমরা যদি ব্র্যান্ডিং করতে চাই, খুব পরিষ্কার যদি আমরা ব্র্যান্ডিং করতে চাই তো আমাদের প্রথম স্টেপ কী হওয়া উচিত। এবং এই রিগার্ডিং পরবর্তী আরও ভিডিও আসবে যে আমরা তার কথা আগে সেল কীভাবে ইনক্রিজ করতে পারি, আমরা কী করে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি, সেগুলো এক এক করে ভিডিও আসছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর যারা চ্যানেলে নতুন আছো, যারা মার্কেটিং পারপাস বিজনেস পারপাস ভিডিও দেখতে চাও, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থেকো। আই প্রমিস যে তোমাদের এই রিগার্ডিং যতরকম প্রশ্ন আছে তার প্রত্যেকটার একটা করে টপিক আমরা ভিডিও ধীরে ধীরে দিতে থাকবো। আজকের দিন এইটুকুই, নমস্কার, ভালো থেকো।